নমস্কার বন্ধুরা, ব্লগার শব্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব সয়া মালাই কোপ্তা। আমি আজকে সয়াবিন দিয়ে মালাই কোপ্তা তৈরি করব। নিরামিষের দিনগুলোতে আমরা এরকম সয়াবিন দিয়ে মালাই কোপ্তা তৈরি করতে পারি, দারুণ লাগে খেতে। তাহলে চলুন দেখে নিই কী করে আমি সয়াবিনের মালাই কোপ্তা তৈরি করি। তো এর জন্য আমি সবার প্রথমে সয়াবিনটা একদম গরম জলে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। একটা সিদ্ধ আলু নিয়েছি, আলুটাকে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে নিয়েছি, দশ মিনিট ভিজিয়ে রাখার পরে সয়াবিনটা অনেকটা নরম হয়ে গেছে। এবার হাতের সাহায্যে ভালো করে চিপড়িয়ে আমি সয়াবিনটা পেস্ট করে নেব। এর জন্য একটি মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। অল্প অল্প করে সয়াবিন দিয়ে পেস্টটা তৈরি করতে হবে, একবারে বেশি দিলে পরে পেস্ট ভালো হবে না। দেখুন, আমি সয়াবিনটা পেস্ট করে নিয়েছি। এবার ওই একই জারের মধ্যে আমি দিয়ে দেব মটর ডাল। মটর ডালটা আমি ভালো করে বেটে নেব, একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। মটর ডালটাও পেস্ট করে নিয়েছি। এবার একটি মিক্সিং জারের মধ্যে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম একটা টমেটো, 10-12টা কাজু বাদাম, 4টে এলাচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ঝালটা আপনাদের হিসাব মতোই দেবেন, জিরে গুঁড়ো 1 চামচ। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি। এবার একটি বড় মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব সয়াবিনের পেস্ট। দিয়ে দেব গ্রেট করা আলুটা, মটর ডাল বাটা, ধনে পাতা কুচি, ভাজা মশলা। আমি এখানে জিরে, গোটা ধনে আমি একটু ফ্রাই করে ভেজে বেটে নিয়েছিলাম, চিনি, লবণ স্বাদ মতো, একটু সাদা তেল দিয়ে দিলাম, হলুদ 1 চামচ। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কোপ্তাগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে অল্প অল্প করে পেস্ট নিয়ে দু হাতের সাহায্যে আমি কোপ্তা তৈরি করে নেব। কোপ্তাগুলো সব তৈরি করে নিয়েছি, এবার এগুলো ভেজে নেব। কড়াই গরম করে তাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে পরে আমি কোপ্তাগুলো ফ্রাই করে নেব। গরম হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো উল্টে দেব, কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
কোপ্তাগুলো একটা টিস্যু পেপার দিয়ে তার উপর তুলে নেব। তাহলে তেলটা সোক করে নেবে। বাকি কোপ্তাগুলো আমি ভেজে নেব। যে কড়াইতে কোপ্তা ভেজেছিলাম সেই কড়ার ভিতরেই দিয়ে দেবো একটু সর্ষের তেল, আগের একটু সাদা তেলও আছে, দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা গরম মশলা, মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেজটা, যে মশলার তেজটা করেছিলাম সেই মশলার তেজটা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, যেহেতু কোপ্তার ভিতরে লবণ আছে সেই জন্য বুঝে একটু লবণটা দিতে হবে, বেশি লবণ দিলে লবণ পোড়া হয়ে যাবে। আমি প্রথমে অল্প দিলাম, পরে টেস্ট করে যদি লাগে একটু লবণ অ্যাড করবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা খুব সুন্দর হবে। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, একটুখানি দুধ দেব, এক মিনিট হাই ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু চিনি, এই রান্নাটা মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে খেতে। মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে খুব বেশি লাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। দিয়ে দেব গরম জল, কোপ্তাটা অনেকটা জল টেনে নেবে, সেই জন্য জলটা সেই হিসাব করে দিতে হবে, যতটা যেমন গ্রেভি চায় তেমন দিতে হবে। আর একটু জল অ্যাড করছি। দিয়ে দেবো দু চামচ ঘি, কোপ্তাটা হয়ে গেছে। আমি এরকম একটু গ্রেভি গ্রেভি রাখবো, এর থেকে বেশি রাঙানোর পরে একদম শুকিয়ে যাবে, কারণ কোপ্তা অনেকটা জল টেনে নেবে, সেই জন্য এই ঝোলটা এরকমই রাখবো।
গরম গরম সোয়াবিনের মালাই কোপ্তা একদম তৈরি সার্ভ করার জন্য। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। নিরামিষের দিনগুলোতে আপনারা এভাবে সয়াবিন দিয়ে তৈরি করে ফেলতে পারেন এত সুন্দর একটা রেসিপি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার রেসিপিটি একটু লাইক করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন এলে পরে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই, আসছি পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।